শরতের শুভ্র সকালে উত্তরার বাড়ি ছেড়ে গেছে কাশফুলে সেখানে আছেন সহকর্মী এম আর আমিন সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে আমিন ফয়সাল আপনি জানেন যে শরতের সৌন্দর্য নিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন শরৎকাল প্রকৃতির এক মোহনীয় এবং সৌন্দর্যের এক অপরূপ সৌন্দর্য যে শরৎ আমাদেরকে দেখাচ্ছে কাশফুলের শুভ্রতা ফয়সাল আপনাকে যদি বলি যে এই শরতের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো আশি বছরের পৌর বা প্রৌরা তার শুভ্র সেতু চুল নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো এক ইতিহাসে সাক্ষী দিচ্ছেন ঠিক বাস্তবিরও যদি দেখি তাহলে দেখব যে প্রকৃতির সাক্ষী দিচ্ছে এই শরতের কাশফুল আপনি জানেন যে রবীন্দ্রনাথ তার কবিতায় বারবার এই শরতের বন্দনা করেছেন তিনি বলেছেন শরৎ তোমার অরুণ আলো রঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি এই সেপ্টেম্বর মাসে শরৎ আমাদের দেশে যে ফুল ফুটায় সে ফুল আমাদের যে জাপিত জীবনে যে কর্মময় জীবনে যে ব্যস্ততা তার মজে একটু হলেও আনন্দ দোলা দেয় ফয়সাল আপনি জানেন যে এই আমি এখন আছি রাজধানীর দিয়াবাড়িতে সেখানে এই নীল আকাশে সাদা মেঘের ভেলা শরৎ ছাড়া আর কে ভাসাতে পারে তাই তো শরতের বন্দনায় কবিগুরু বিমিত হয়ে বিমোহিত হয়েছেন বারে বারে বর্ষা শেষে শরৎ আসে বলেই গাছের পাতারা হয় আরও স্নিগ্ধ সবুজ এই শরৎ নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপে মোহন অঙ্গুলি শরতে তোমার শিশির ধোয়া কুন্তলে বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে আজ প্রভাতের হৃদয় উঠে চঞ্চলি আজ শরতের আলোয় এই যে চেয়ে দেখি মনে হয় যেন আমার প্রথম দেখা শুধু রবীন্দ্রনাথ নয় ফেসাল এই শরৎ নিয়ে নজরুল জীবনানন্দ সবাই কবিতা লিখেছেন আপনি দেখতে পাচ্ছেন যে এই শরতের যে শুভ্রতা আমাদের যে সৌন্দর্য বিলাচ্ছে এর মাঝে সূর্যের আলো যে শরতে যে কাশফুলের যেই শুভ্রতা তার উপর পড়ার কারণে এক ধরনের রুপুলি যে আলো সেটি ছড়াচ্ছে রুপুলি দুটি ছড়াচ্ছে এই কাশফুলগুলোর উপর ফয়সাল আপনি জানেন যে এই শরতের যে কাশফুল এই কাশফুলের কিন্তু বিভিন্ন গুণাগুণও আছে কাশফুলের একটা ঔষধি ব্যবহারও আছে আপনার বিভিন্ন ধরনের ঔষধি ব্যবহার তাছাড়া গৃহস্থালী কাজেও কিন্তু এই কাশফুল ব্যবহার করা হয়ে থাকে প্রকৃতিতে যখন শরৎ আসে তখন কাশফুলি জানিয়ে দেয় এর আগমনী বার্তা নজরুল ইসলামের কবিতায় কাশফুল মনে সাদা শিহরণ জাগায় মন বলে সুন্দর প্রকৃতি স্রষ্টার কি অপার সৃষ্টি রবীন্দ্রনাথ প্রাচীন গ্রন্থ কুশজাতক কাহিনী অবলম্বন করে সাপমোচন নৃত্যনাট্য রচনা করেছেন কাশবনের ফুল দোল খেতে একটার সঙ্গে আরেকটা আর এই এই যে গ্রাম বাংলার এই দৃশ্য এই শহরের মাঝেও আমরা দেখতে পাই তাই এই সৌন্দর্যকে যদি আমার উপলব্ধি করতে হয় এবং দেখতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই কাশফুলের কাছে আসতে হবে এবং কাশফুলের সৌন্দর্যকে অনুধাবন করতে হবে তাহলে শরৎকে বুঝতে পারবো আমরা শরতে কিন্তু নানা রকমের গ্রাম বাংলায় শ্বেতো শুভ্র ফুল ফোটে তার মধ্যে কাশফুল একটি বড় অংশ জুড়ে থাকে তো এই ছিল সকালের শ্বেত শুভ্র শরতের বন্দনা ফয়সাল সহকর্মী এম আর আমিন সরাসরি যুক্ত হয়েছিলেন শরতের শুভ্র সকালে রাজধানীর উত্তরার বাড়ি থেকে